বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। বাংলাদেশের সুপারস্টার প্রতি বছর গড়ে কত টাকা ইনকাম করে থাকেন এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের ধনী ব্যক্তিদের মধ্যে শাকিব খান অন্যতম। বাংলাদেশ ছাড়াও শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। দেশে বাইরে শাকিব খানের বিলাসবহুল বাসভবন রয়েছে। বাংলাদেশের মিডিয়া পাড়ার যে কোনো তারকাদের চেয়ে শাকিব খানের ইনকাম অনেক বেশি। তবে শাকিব খান তার ইনকামের মোটা অংশ বিলাসী জীবনযাপনের মাধ্যমে ব্যয় করে থাকেন। সুপারস্টার শাকিব খান মূলত বছরে তিনভাবে ইনকাম করে থাকেন। শাকিব খানের ইনকামের প্রথম এবং প্রধান উৎস হল সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইনকাম করা। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমার জন্য 70 থেকে 90 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। শাকিব খান বছরে 5 থেকে 7টি সিনেমা করে থাকেন। আর সেই হিসাবে শাকিব খান গড়ে সিনেমায় অভিনয়ের মাধ্যমে বছরে 5 কোটি টাকার আশেপাশে ইনকাম করে থাকেন। শাকিব খান দেশে বিদেশে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকেন। আর এভাবে শাকিব খান বছরে 4 কোটি টাকার আশেপাশে আয় করে থাকেন। শাকিব খানের তৃতীয় এবং সবশেষ ইনকামের মাধ্যম শাকিব খানের নিজস্ব ব্যবসা। শাকিব খান সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসা করে থাকেন। নিজস্ব লোক দ্বারা তিনি তার ব্যবসা পরিচালিত করে থাকেন। আর ব্যবসার মাধ্যমে শাকিব খান প্রতি বছর 1 কোটি টাকার আশেপাশে ইনকাম করে থাকেন। আর এভাবে শাকিব খান বছরে 10 কোটি টাকার আশেপাশে ইনকাম করে থাকেন।